অ্যাম্বুলেন্স চালক ও পুলিশ সার্জেন্টের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ। রোববার বিকেলে বরগুনার আমতলি উপজেলায় বেবি আক্তার নামে এক নারী অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিতে ডাকা হয় অ্যাম্বুলেন্স। ফোন পেয়ে হুইসেল বাজিয়ে রোগী আনতে যাচ্ছিলেন চালক বিজন হাওলাদার। পথে ঢাকা কুয়াকাটা মহাসড়কের বাদঘাটে অ্যাম্বুলেন্সটি আটকে দেন পুলিশ সার্জেন্ট, রেখে দেন চালকের ড্রাইভিং লাইসেন্স, বলেন ফেরার সময় রোগী দেখে কাগজ নিয়ে যেতে। পরে রোগী নিয়ে আসলেও লাইসেন্সের জন্য ওই পুলিশ কর্মকর্তাকে পাওয়া যায়নি। এদিকে অবস্থা খারাপের দিকে গেলে রোগীর স্বজনরা চালককে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেদিকে ভ্রুক্ষেপ না করে তিনি ওই পুলিশ সদস্যকে খুঁজতে থাকেন। ঘণ্টাখানেক পর অ্যাম্বুলেন্সেই মারা যান বেবি আক্তার। যখন শুনছে যে ইমার্জেন্সি, আমার একটা রোগী আনতে যেতে হবে, সে মৃত্যু শয্যায় পড়ে গেছে, তখন তার লাইসেন্স না রাখলেও কিন্তু ওই সার্জন ব্যক্তি পারতেন। আরে বললাম যে কি এত খুনা লাগে পটুয়াখালী থেকে, ও বলল যে পথে সার্জেন্টে আমার ড্রাইভার লাইসেন্স নিয়ে গেছে। স্যার আমার রুবি সেতানি, আমার একটু লাইসেন্সটা দেন। এরপরে 10 মিনিট আসলাম, এরপরে আমি ওই কয়তায় তুমি রুগী আনো যাই, আমি রুগী আনতে গেছি, যাইয়া কয় যাওয়ার সময় কয় তুমি এই ইন্ডিয়া দেখা করে যাইও, এরপর আমি যাইয়া আইসি আইয়া, এরপর হ্যাঁ বিশ্রি পাই না। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই ঘটনায় অভিযুক্ত চালক ও পুলিশ সদস্যের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। যদি এখানে কোনো ধরনের যদি আমাদের কোনো দুর্বলতা বা কোনো কিছু থেকে থাকে, তাহলে আমরা এটা তদন্ত করে একটা ব্যবস্থা নেব। পটুয়াখালী অ্যাম্বুলেন্স মালিক সমিতির আওতায় 2টি সরকারি এবং 32টি ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।